আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষণ হোক এটি আমার কামনা। আজ আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে গণতন্ত্র নিয়ে কিছু কথা বলবো। কোন গণতন্ত্রকে আপনি হারাম এবং শিরিক জানবেন সেই ব্যাপারটি নিয়ে কিছু কথা বলবো। এর পূর্বে কোরআনের তিনটি আয়াত তার কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরব। কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 145 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলেন, আমুর কওমাকা ইয়াখুযু বিআহসানিহা, তুমি হুকুম দাও তোমার জাতির লোকদেরকে তারা যেন এই কোরআনের যে ভালো ভালো জিনিসগুলি যা তাদের জীবনের জন্য দরকার সেগুলি তারা ধরে রাখে এবং সেগুলি যেন তারা মেনে চলে। আর 5 নম্বর সূরা আল মাইদা এর 2 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ বলছেন, তোমরা একে অপরের সাথে সহযোগিতা করবে ভালাইয়ের মাধ্যম দিয়ে, ভালাইয়ের কাজে এবং গুনাহের কোনো কাজে তোমরা সহযোগিতা করবে না। 4 নম্বর সূরা আল নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের বিপরীত যতগুলি নিয়ম নীতি আইন এই পৃথিবীতে বানানো হবে সেগুলিকে বর্জন করে চলতে হবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই গণতন্ত্র অর্থ কি। গণতন্ত্রের অর্থ হলো গভর্নমেন্ট অফ দি পিপল বাই দি পিপল ফর দি পিপল। আর এই গণতন্ত্র হলো জনগণ কর্তৃক বা জনগণের দ্বারা বা জনগণের জন্য প্রতিষ্ঠিত যে সমস্ত নিয়ম নীতি, এই হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আর এর আসল থিংস কি, এর আসল থিংস হলো মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকদের একমত গ্রহণযোগ্য, সেটা হোক মানব কল্যাণের হোক মানব অকল্যাণের। কোরআনের যে তিনটি আয়াতের আমি সারাংশ আপনাদের সামনে রেখেছি এগুলি একটু মাথায় রাখবেন। আর এই কথাগুলি আপনারা যদি একটু বুঝতে পারেন তাহলে কোন গণতন্ত্রকে আমরা হারাম বলবো আর কোন গণতন্ত্র শিরিক হবে আর কোনগুলি আমরা মানব সেগুলি আমরা জানতে পারব। কোরআনের দৃষ্টিতে কোরআনের যত নিয়ম নীতি রয়েছে এর বিপরীত যত নিয়ম নীতি থাকবে সেগুলি টোটালি বর্জনীয়। আর ভালাইয়ের কাজে যত ধরনের মানব কল্যাণের কাজ রয়েছে এইসব কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। কোরআনের ভিতরে যা কিছু মানব কল্যাণী জিনিস রয়েছে সেগুলি আপনাতে হবে আল্লাহ তাআলার হুকুম। মানব অকল্যাণের যত কিছু প্রতিষ্ঠা করার জন্য সংসদে যদি বিল পাশ করা হয় সেগুলি একেবারে হারাম, মানব অকল্যাণের। কোরআনের দেওয়া যে বিশ্বাস এবং কোরআনে যে মানবের চলাফেরার যে প্রথা রয়েছে এই কথাগুলি যারা মূর্খতা বলবে আর এই মূর্খতার উপরে যদি সবাই একমত হয় সেগুলি হারাম, যা আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি। অনেক মন্ত্রীরা বলছেন যে মধ্যযুগীয় আইন রয়েছে এর ভিতরে, একটু তাদের সময় নেই যে কোরআন স্টাডি করবেন। অসভ্যতার কোনো কিছুকে এস্টাবলিশ করার জন্য যদি কোনো বিল পাশ করানো হয় এমন গণতন্ত্রের কোনো কিছু আমরা মানতে পারবো না, কারণ কোরআন নিষেধ করেছে। ভ্রান্ত মতবাদের উপর কোনো বিল যদি পাশ করা হয় তাহলে সেটা হারাম হবে। দেশবাসীদেরকে ভয়ভীতি রাখার জন্য, দেশে অবিচার কুবিচারের জন্য যদি কোনো বিল তৈরি করে সেটার উপরে একমত সবাই হয়ে যান, তো এমন বিল যদি কেউ পাশ করে সেটি হারাম হবে। ক্রস ফায়ার হোক, চাপের মুখে মানুষকে রাখার জন্য যদি কোনো বিল পাশ করা হয় সেটা কোরআনের দৃষ্টিতে হারাম হবে। জাহিলি যুগের যে প্রথা এবং ভ্রান্ত জীবন ব্যবস্থার কোনো একটি বিল যদি পাশ করা হয় এবং তার উপরে যদি কি বলে কোনো আইন তৈরি করা হয় তাহলে সেটা কোরআনের দৃষ্টিতে হারাম হবে। ঘৃণার, হিংসার, মোনাফেকির কোনো বিল যদি কেউ পাশ করে এবং এর উপরে একত্রিত যদি কেউ হয় সেটা কোরআনের দৃষ্টিতে হারাম হবে।
কুশিক্ষা এবং কুসংস্কারের দিকে জাতিকে ঠেলে দেওয়ার জন্য যদি কোনো বিল পাশ করা হয়, তাহলে সেটা কোরআনের দৃষ্টিতে একেবারে বর্জনীয় মুসলিমদের জন্য। ধ্বংসমূলক কর্মকাণ্ডের এবং দেশের কাউকে অসম্মান করার জন্য যদি কোনো বিল পাশ করা হয়, তার উপর যদি কোনো আইন তৈরি করা হয়, তাহলে সে আইন কোরআনের দৃষ্টিতে বর্জনীয়। বিশ্বাসীদের মতবাদে এবং বিশ্বাসীদের উপাসনাগারে যদি কখনো কোনো ধরনের হামলা করা হয়, তাহলে যারা করবে তাদের জানতে হবে সে কর্মকাণ্ডগুলি একেবারে হারাম, যেমন আমাদের দেশে মসজিদে কোরআন জ্বালানো হয়েছে। আজও পর্যন্ত কে জ্বালিয়েছে, কার মাধ্যম দিয়ে জ্বালানো হলো, কার ইশারায় জ্বালানো হলো, এদের ধরে শাস্তি দেওয়ার কোনো আইন নেই। তো এ ধরনের কর্মকাণ্ড টোটালি হারাম। তারপরে দুর্বলদের এবং বিরোধী দলের উপরে চাপ সৃষ্টির জন্য যদি কোনো আইন পাশ করা হয়, সে আইন একেবারে বর্জনীয়। তো এ ধরনের গণতন্ত্র যদি কেউ মানে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। আর এছাড়া মানব কল্যাণের যতগুলি কাজ সংসদ থেকে পাশ হবে কোরআনের গণ্ডির ভিতরে রেখে, তাহলে সেগুলি আমরা সবাই মানতে বাধ্য। তো বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সকলকে সাথে নিয়ে দেশ গড়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে এবং আপনাদের সাপোর্ট কামনা করছে। ইনশাআল্লাহ কখনো আল্লাহ আমাদের সেই শক্তি দিলে এই দেশ শান্তির একটি দেশ হবে, তার ভিতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের সবাইকে এই কাজ করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, আর বাংলাদেশে সবসময় আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি বিরাজ করুক, এটি আমাদের কামনা।